সেই অবশেষে আমি আমাগো বাড়িতে পাইলাম। বাড়িতে দেখলাম যে একদম এই যে কদিনের বৃষ্টি, এই বৃষ্টিতে দেখেন কত পানি নদী বাইরে গেছে গা, একদম ওভার লোড হয়ে গেছে পানি। এই যে এই পানি একদম ওভার লোড হয়েছে, মানে এরম লোড হয়েছে মানে কোন জানা যে বৃষ্টিতে, সামান্য বৃষ্টির পানিতে। অবশ্যই বাইশার মাস না এটা, তো সন্ধ্যা টাইমে করলাম যে আমি বাড়িতে একটু দিয়ে একটা ভিডিও করে। এই দেখেন এই যে আমার পিছনে দেখছেন, এই যে পিছনে একদম ফুল একদম পানি ভরে গেছে একদম, তাই না মামা? এই যে আমার ছোটো ভাইগ নেই, এটা এটা ভাইগ নে, তো কিরম পানি পারছে? হ্যাঁ যাও, কিরম পানি পারছে ভাইরা? তাহলে হেজেন দেখ ভাবছি যে বাইশা মাস আইতে যে ওনার অলরেডি নাও সব সব কিনে রাখছি, যে নাওডি আমি ভাবছি এখন কয়দিন পর যদি এই তুই আইছে পানি। এই যে একদম বাড়ির সেমাইয়ে পাইছে পানি, এই যে এই যে একদম বাড়ির সেমাইয়ে পাইছে। তে আর কয়দিন গেলে ইয়ে যাব গা, আমি আপনাকে ই কিরম দেখামু। পুরো পানি বাড়ছে একদম, যে মাছ মারতেছে মানুষ এই টাইমে, আমার মাছ মারার টাইম একদম। আমার পিছনে দেখছেন তো আমার গাঁও এলাকা, এটা আমাকে ওই ওই পাড়া যাওয়া রাস্তা এটা, আর এটা হচ্ছে আমাকে বাড়ি, এটা ফাঙ্গাচোরা বাড়ি আর কি। আপনাকে দো আসবে আর কিছুদিন পর আমি বাড়ি ঘর ঠিক করুম। আমি একটু আপনাকে একটু ভালো করে দেখাই কীরকম পানি হয়েছে। এই যে আমাগো নদীর পারে, এই দেখেন কিরম পানি। এই বিয়াই পানি কয়েক বাড়ছে, পানি কয়েক বাড়ছে? চার পাঁচ হাত বাড়ছে বলে ভাই, রাজকা নাই দেখলাম যে পানি চার পাঁচ হাত বাড়ছে। এটা আমার কাছে বিয়াই, তা বিয়ার কাছে হয়েছিলাম বিয়ার বাড়ি যে এটা, এই একদম নদীর পারে বাড়ি। ভাঙবো না তো নদীতে পুর, না গাছ উড়ে থাক পানি গাছ উড়ে। তো এই জন্য গেলাম যদি একটু আন্নাকে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি যে আমাকে এই সামান্য বৃষ্টিতে, এই সামান্য বৃষ্টির মধ্যে বৃষ্টির জন্য দেখেন কত পানি একদম আয়ে পড়ছে ঘাটে, একদম নদীর পাড়ে একদম ঘাটে, বাড়ির ঘাটে আয়ে পড়ছে একদম সেমায়। তো কদিন পরে যদি আপনার যদি ডেইলি বাইরে থাকে, বাইরে থাকে তাহলে না বাড়িতে পানি উঠবই, উঠবো না ভাই? তো ভাইরা পানি উঠবই, এখানে ভাবছি যে একটু সতর্ক থাকুন না, রাতের রাতের ভিতরে কি জানি পানি আরও বেশি ওভার ফ্লাড হয়ে যাওয়ার পরে। শুনতাছি কোনে বলে বানসান বলে ভেঙে গেছে শুনতাছি, তো পরবর্তীতে দেখি। ওই হ্যাঁ আইলেন যাই, বিশেষ করে ব্যস্ত করব না এখন, পরবর্তীতে নেক্সট আমি বাড়িতে যতদিন আসি ডেইলি একটা করে ভিডিও বানানোর চেষ্টা করুম। আর এনে রাস্তার পরে ধানের যেটা খের খের দেওয়া হয়েছে, তো এইগুলো সব বাড়িতে নেওয়া হবো, পানিটার মতি গতি একটু যাই না নয় বুঝা নয়। তো যাই হোক, পরবর্তী নেক্সট ভিডিও নেওয়া হম, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আরও চ্যানেলটা ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করে দেবেন, সবাই সুস্থ থাকবেন, বাই।